চরের বালুময় জমিতে ফসল ফলানো কষ্টসাধ্য মূলত সেচ সংকটের কারণে সেচ সহজ না হওয়ায় বিস্তীর্ণ এলাকা থেকে যাচ্ছে আবাদের বাইরে তবে যেসব কৃষক একত্রিত হয়ে দল গঠন করেছেন তারা সেচ সুবিধা পাচ্ছেন সহজে দলগুলোকে সোলার প্যানেল সহ প্রযুক্তি ও পরামর্শ দিচ্ছে সরকার রংপুরের চরের সেচ নিয়ে রিপোর্ট করছেন ফুয়াদ হাসান তিস্তা নদীর রংপুরের কাউনিয়ার তালুক শাহবাস চরে পৈতৃক জমিতে দীর্ঘদিন ধরে চাষাবাদ করছেন কৃষক অনিল সাধু ও আসাদুল ইসলাম এই চরে থাকা তাদের জমির মাত্র একটি অংশ আবাদ করতে পারতেন তারা বাকি জমি পতীত পরে থাকত শুধু সেচ সুবিধার অভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাবে খরা ও তাপমাত্রা বাড়ায় সেচ সংকট বেড়ে গেছে কয়েক গুণ তবে দলবদ্ধভাবে চাষ করায় এখন সেই সংকট নেই তাদের ফলে তারা বাড়িয়েছেন আবাদের পরিধি হাতের কাছেই পাচ্ছেন পানির সুবিধা এই জমি আবাদ করেছি এখন দেখা যেতেছে আলু এবং বাদামে খরচ পরে আমার দিয়ে সেচ দিতে গেলে পঞ্চাশের উপরে খরচ হয়তো আমার নিজের পার্শ্ব পার্শ্ববর্তী ওদের আলাদা হিসাব কিন্তু আমার সেখানে এখানে মনে করেন যে আমার প্রতি বছরে আমি সরকার এক পনেরো হাজার টাকা দিতেছি এই পনেরো হাজার টাকার মধ্যে আমার মনে করেন যে এটা খরচ নাই বলতেই চলে তাদের মতোই অবস্থা কফিলউদ্দিন স্বাধীন আমিন উদ্দিন ও জাহাঙ্গীর আলমেরও বিস্তীর্ণ চর চাষের আওতায় আনতে অনেক গ্রুপ বা দল গঠন করে কমিটির আওতায় সেচ সুবিধা পাচ্ছেন তারা এতে বেড়েছে আবাদি জমির পরিমাণও খরায় আর কি আবাদ করতে পারতাম না এখন আমরা যাই পানির পানি দিতে দিতে এই জমিটা এখন আমাদের সোনায় পরিণত হয়ে গেছে পূর্ববেলাতে এখন ভাসি দেয় পানির তো অভাব নেই মেশিনের অভাব নেই এখন খালি ভাসা নেই মানে এখন যে আবাদ করে একটু সুবিধা পাইতেছি আগে এই সুবিধাটা মানে আগে খুব মানে খুব কষ্ট হইতো যে এই সোলার দিয়ে আমরা পূরণ করতে পারি না আমাদের আরও চাহিদার প্রয়োজন সেটা হচ্ছে আমি একাই সাত একর মাটি করি এটা হাইস্ট দশ একর পর্যন্ত সম্ভব তা যদি এটাকে আরও প্রসারিত করতে হয় সব সদস্যকে আমার নিতে হয় তাহলে আমাদের আরও সোলার প্ল্যানের প্রয়োজন আছে এমন উদ্যোগের কথা জানতে পেরে তাদের সহযোগিতা করছে বিএডিসি সরকারি অর্থায়নে তারা স্থাপন করে দিয়েছে সৌরশক্তি চালিত একাধিক পাম্প তালুক শাহবাস চরে গম ভুট্টা আলু কুমড়া মরিচ ও পেঁয়াজ সহ নানা ধরনের ফসলে চাষ হচ্ছে আবহাওয়ার বিরূপ প্রভাব মোকাবেলায় চরের কৃষকরা দলগতভাবে চাষাবাদ করলে সুফল পাবেন বলে মনে করেন কৃষিবিদরা মাছরাঙা ডেস্ক